শহীদুল আলম শহীদ সহকারী শিক্ষক চকরিয়া গ্রামার স্কুল চকরিয়া অক্সিজ বাজার। আজকে আমরা শিখব আমাদের সাধারণ গণিতের অধ্যায় 8 অর্থাৎ গড় সম্পর্কে। গড় শব্দটার সাথে তোমরা হয়তো আগে থেকেই পরিচিত। গড় দিয়ে, গড় আবহাওয়া, গড় নম্বর, গড় বৃষ্টিপাত, গড় উচ্চতা, গড় বয়স ইত্যাদি বের করা যায়। হয়তো এই শব্দগুলো তোমরা আগে থেকেই শুনে থাকবে। আর বাস্তবে এই গড় শব্দটার অর্থ কী এবং গড় দিয়ে কিভাবে আমাদের অঙ্ক বইয়ের সমস্যাগুলো সমাধান করা যাবে আজকে সেটা নিয়ে আলোচনা করা হবে। আর সেটার উদ্দেশ্যে একটা বাস্তব একটা সমস্যা দিয়ে গড়টা বোঝানোর চেষ্টা করা হবে। তাহলে চলো শুরু করা যাক। ধরো তুমি তোমার তিন বন্ধুকে তোমার বাড়িতে দাওয়াত করলে, তাদের জন্য তুমি 3 গ্লাস কমলার রস প্রস্তুত করলে, যেখানে প্রথম গ্লাসে কমলার রসের পরিমাণ 140 মিলি, দ্বিতীয় গ্লাসে কমলার রসের পরিমাণ 90 মিলি, তৃতীয় গ্লাসে কমলার রসের পরিমাণ 140 মিলি। এখন এই যদি এই তিনটা গ্লাস তোমার বন্ধুদেরকে দাও তাহলে কি হবে? তাহলে তারা সবাই সমান পরিমাণে কমলার রস পাবে না। সেক্ষেত্রে কি হবে, তারা তোমার উপর হয়তো বা রাগ করতে পারে, কারণ সমানভাবে তারা কি পায় নাই, কমলার রসগুলো পায়নি। তাহলে এই সমস্যাটা সমাধান করতে হলে কি করা যায়? এই সমস্যাটা সমাধান করার জন্য তোমাকে কি করতে হবে, এই যে 3 গ্লাসের কমলার রসের পরিমাণ এগুলো একটা বড় পাত্রে ঢেলে নিতে হবে। তাহলে একটা বড় পাত্রে যদি আমরা এই যে 3টা গ্লাসের কমলার রসগুলো ঢেলে নিই তাহলে কি হবে, 3টা গ্লাসের যে কমলার রসের পরিমাণ এগুলো একটা বড় পাত্রে চলে আসবে। তখন বড় পাত্রের আমাদের কমলার রসের পরিমাণ হবে কত, 330 মিলি। এখন এই 330 মিলি কমলার রসকে যদি আমরা আমাদের বন্ধুদের পরিমাণ, অর্থাৎ বন্ধু কয়জন, তিনজন, তিন দ্বারা যদি ভাগ করি তাহলে আমাদের চলে আসতেছে কত, 110 মিলি। অর্থাৎ যদি আমরা প্রত্যেকটা গ্লাসে, আমাদের প্রত্যেকটা গ্লাসে যদি 110 মিলি করে কমলার রসে দিই তাহলে কি হবে, তাহলে বন্ধুদের সবাই সমানভাবে কমলার রস পাবে। সেক্ষেত্রে সব গ্লাসেই কমলার রসের পরিমাণ কি হবে, সমান হবে। এই যে প্রক্রিয়াটা অনুসরণ করে আমরা এই যে আমাদের অসম কমলার রসের পরিমাণটাকে সমান করলাম এটাকেই বলা হয় গড়। এখন যদি প্রশ্ন করা হয় গড় কাকে বলে, তাহলে আমরা যেই আগের অঙ্কটা সমাধান করলাম, যে সমস্যাটা সমাধান করলাম, ওটা থেকে যদি বিশ্লেষণ করে দেখি তাহলে ওখানে ওখান থেকে পাচ্ছে কি, গড় হচ্ছে কতগুলো রাশি দেওয়া থাকলে রাশিগুলোর যোগফলকে রাশিগুলোর সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে রাশিগুলোর গড় বলে। এই যে অঙ্কটা ইতোমধ্যে সমাধান করা হয়েছে ওটাতে দেখা যাচ্ছে আমাদের কতগুলো রাশি দেওয়া ছিল, অর্থাৎ 3টা গ্লাসের যে কমলা রসের পরিমাণ সেটা হচ্ছে, সেটা কী ছিল, প্রথম গ্লাসে ছিল 100 মিলি, দ্বিতীয় গ্লাসে 90 মিলি, তৃতীয় গ্লাসে 140 মিলি। অর্থাৎ সবগুলো মিলিয়ে কত হয়, 330 মিলি। এতটুক কি, কতগুলো রাশি দেওয়া থাকলে রাশিগুলোর যোগফলকে, অর্থাৎ রাশিগুলোর যোগফলটা আমরা বের করলাম, রাশিগুলোর যোগফলকে আর রাশিগুলোর সংখ্যা কত, 1, 2, 3, অর্থাৎ 3 দ্বারা যদি ভাগ করি তাহলে ভাগ করলে যে মান পাওয়া যায়, অর্থাৎ মান যেটা পাইলাম 110, সেটাকে বলা হয় কি, রাশিগুলোর গড়। অর্থাৎ কতগুলো রাশি দেওয়া থাকলে রাশিগুলোর যোগফলকে রাশিগুলোর সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে রাশিগুলোর গড় বলে। এখন যদি এই গড় কাকে বলে, এই সূত্রটা, এই সংজ্ঞাটাকে যদি আমরা সংক্ষেপে বলি তাহলে সেটা হবে গড় নির্ণয়ের সূত্র। সেটা কি, গড় সমান রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা।
তাহলে এই যে রাশিগুলোর যোগফল কত 330 330 বা রাশিগুলোর সংখ্যা 3 সমান 110 এই 110 মিলিটার আমাদের গড় তাহলে এই যে গড়ের নির্ণয়ের সূত্রটা শিখলাম এই সূত্রটা প্রয়োগ করে যদি আমরা ছোট ছোট কতগুলো গড় নির্ণয়ের অঙ্ক সমাধান করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে এখানে সূত্রটা প্রয়োগ করার জন্য আমরা দুটো অঙ্ক লিখলাম এই অঙ্কটার অঙ্ক দুটার মধ্যে একটা আমি করব আর একটা তোমরা নিজেরা চেষ্টা করো এক নম্বর এবং দুই নম্বর দুটো অঙ্কের মধ্যে আমরা এক নম্বরটা যদি সমাধান করতে চাই তাহলে কি করতে হবে এখানে প্রথম কাজ হচ্ছে আমাদের রাশিগুলোর যোগফল অর্থাৎ এখানে আমাদের 1 2 3 4 চারটা সংখ্যা দেওয়া আছে সংখ্যাগুলোর যোগফল যোগফল সমান 70 যোগ 90 যোগ 80 যোগ 40 সমান কত হবে সমান হচ্ছে আমাদের 9 17 25 28 280 280 তাহলে এই যে 280 সংখ্যাগুলোর যোগফল পেলাম আর একটা কি লাগবে আমাদের সংখ্যাগুলোর রাশিগুলোর সংখ্যা 1 2 3 4 আর মোট সংখ্যা সমান 4টি সুতরাং সংখ্যাগুলোর গড় কত হবে সংখ্যাগুলোর গড় সমান সংখ্যাগুলোর যোগফল কত 280 ভাগ সংখ্যাগুলোটি 4টি সমান 70 অর্থাৎ আমাদের যে গড় নির্ণয়ের সূত্র আছে রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা এই সূত্রটা প্রয়োগ করার ফলে এক নং প্রশ্নের যে সংখ্যাগুলো দেওয়া ছিল ওই সংখ্যাগুলোর যোগফল বের করলাম 280 এবং যেহেতু সংখ্যা 4টি তাই লিখলাম মোট সংখ্যা 4টি সংখ্যাগুলোর যোগফল সমান সংখ্যাগুলোর গড় সমান সংখ্যাগুলোর যোগফল ভাগ সংখ্যাগুলোর সংখ্যা অর্থাৎ রাশিগুলোর সংখ্যা তাহলে এই প্রক্রিয়াটা অনুসরণ করে আমরা গড়ের নির্ণয়ের যে সূত্র এই সূত্রটা প্রয়োগ করে গড় সম্পর্কিত যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করতে পারব তাহলে আমাদের কি করতে হবে গড় নির্ণয়ের সূত্রটা আমাদের মনে রাখতে হবে এবং বেশি বেশি করে যদি আমরা এই সূত্রটা দিয়ে গড়ের অঙ্কগুলো চর্চা করি তাহলে অবশ্যই গড় সম্পর্কিত যে সমস্যাগুলো পরীক্ষায় আসে এগুলো আমরা সমাধান করতে পারবো